হাতে বল পায়ে বল তার নাম ফুটবল ফুটবল দমের খেলা গোলে তার জয় মাদক ছেড়ে খেলা করি সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীর বাঁশের বাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পাবনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে নূর কনস্ট্রাকশন তৃতীয় বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উদ্বোধনী ম্যাচে পাবনা শিক্ষার্থী স্পোর্টস ইনস্টিটিউট তিন শূন্য গোলে বাঁশের বাদার ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সাত্তার মোল্লা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশের বাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান রিপন বিশ্বাস প্রধান শিক্ষক শামসুল ইসলাম নূর কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোকসেদুল আলম নয়ন মুরাদ আলী কামাল মোস্তফা শরীফ পান্না সাবেক জাতীয় দলের খেলোয়াড় রাশেদ সাবেক জাতীয় দলের খেলোয়াড় শমসের আলম সাবেক খেলোয়াড় আরিফুল হায়দার সাবেক খেলোয়াড় ইব্রাহিম হোসেন অত্র এলাকার হাজারো ফুটবল প্রেমীকে খেলা দেখতে মাঠে লক্ষ্য করা গেছে উরক তৃতীয় বিভাগ আন্ডার ফিফটিন ফুটবল লিগ আমাদের আজকের প্রথম খেলা শিক্ষার্থী স্পোর্টস ইনস্টিটিউট বনাম বাসেরবাদা একাডেমি। আন্ডার এ যে খেলাগুলো এখন যে এই যে দিচ্ছে আমার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই খেলাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য কি আমাদের পাবনা থেকে নতুন কিছু প্লেয়ার বের করা আমি মোহাম্মদ হামিম সরকার আমি শিক্ষার্থী ইনস্টিটিউটের ক্যাপ্টেন ইনশাল্লাহ আশা করি সর্বোচ্চ ভালো টিম হয়েছে আমাদের আমরা প্র্যাকটিস ম্যাচ খুব ভালো করছি ইনশাল্লাহ আমাদের জয়েনে ফিরতে হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব ইটু না ফুটবল টিনেজার একাডেমির কোচ আশা করি আমরা আমাদের টিম অনেক ভালো আশা করি রেজাল্ট অনেক ভালো হবে এই টুর্নামেন্টে সবাই সুন্দর ভাবে খেলবে এটা আশা কামনা করছি